সোমবার সকালে কৈলাসহর মহকুমার টিলা টিলাবাজার থেকে রাস্তায় বাবুরবাজার এলাকার যাবার রাস্তা অবরোধে বসে রাস্তায় গাড়ির টায়ার পুড়িয়ে পূর্ত দপ্তরের স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধকারীরা কয়লা শহরের মহকুমার শাসকের অফিসের সামনে থেকে লক্ষ্মীপুর টিলা বাজার রাঙ্গাউটি বাজার হীরাছড়া ইরানি মাগুরুলি সহ প্রভৃতি এলাকায় যাবার একমাত্রই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে এই রাস্তা দিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন কয়েকবার বিভিন্ন কায়দায় আন্দোলন করার পরও রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তরের কোনো হেলদোল নেই এমনকি গাড়ি চালকরা ইতিমধ্যে দুবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সোমবার ফের গাড়ি চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা জানায় যে যে রাস্তার বর্তমান অবস্থা খারাপ গর্ভবতী মহিলাকে গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়া যাচ্ছে না রাস্তা খারাপের কারণে গর্ভবতী মহিলারা হাসপাতালে গাড়ি দিয়ে এই রাস্তার উপর দিয়ে যাবার সময় গাড়ির মধ্যেই প্রসব করে ফেলছেন এরকম ঘটনা কয়েকবার হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা দীর্ঘদিন থেকে কৈলাসহর এস ডিএম অফিস হইতে ইরানি থানা অব্দি রাস্তা বেহাল অবস্থা এই রাস্তা সংস্কারের দাবিতে আমরা আগে দুই একবার আমরা রাস্তা অবরোধ করেছিলাম পিডব্লি এসডিএস আমদারে কথা দিয়েছিল যে রাস্তা সংস্কার হয়ে দিব কিন্তু হাজার কাজ কিচ্ছুইছে না আজকে দীর্ঘদিন গেছে কি আমরা বাধ্যতামূলক আজকে আবার সবাই জোরো হয়ে সবার স্বার্থে দলমত নির্বিশেষে আমরা শ্রমিক হিসাবে আমরা আজকে রাস্তার উপর বাধ্যতামূলক আমরা অবরোধ করছি তখন আমাদের দাবি হইল আমাদেরকে আজকে লিখিতভাবে বিরোধী এস ডিও সার আক ডিএম সার আপ আইয়াফতা দিয়া যাও পূজার আগে যাতে রাস্তা সংস্কার করিয়া দিব দুর্গা পূজা আইলে তো যানবাহন বেশিরভাগ চলাচল করে রাস্তাঘাটের অবস্থা বেশ ভালো নাই রাস্তাঘাটের বেশ অবস্থা ভালো নাই এই দুর্গাপূজার আগে যে রাস্তা সংস্কার না করা হয় অ্যাক্সিডেন্টের মাত্রা দিন দিন বৃদ্ধি পায় প্রতিনিয়ত রাস্তা সংস্কার আমরা আগেও আরো একবার যে রাস্তা উপি ফে যে রাস্তা দিব দিব কিন্তু কাজ রাস্তা চলছে না সেজন্য আমরা আজকে বাধ্যতামূলক যুদ্ধার ভাবে রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথে ইরানি থানার পুলিশ অফিসার বদরুল ইসলামের নেতৃত্ব পুলিশ এবং টিএসআর বাহিনী আসলেও প্রায় আড়াই ঘণ্টা পর কৈলাসহর মহকুমা শাসকের অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা এবং পূর্ত দফতরের আধিকারিকরা অবরোধস্থলে হাজির হয় দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে আলোচনা করার পর আজ থেকে ইট ফেলে সামরিকভাবে রাস্তায় চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন বিরো রিপোর্ট রাইজেশ নিউজ